কেন তিনি নামাজ পড়তে পারবেন না কেন তিনি আজকের ওই কি বলে মাঠে গেলে দায় পড়তে পারবেন না লুটাই পড়লেই তাকে আপনি জঙ্গি হিসাবে খুঁজবেন আকিব আল হাসান ছাড়া সবাই নাকি ধর্মপ্রচারে নেমেছে ক্রিকেট খেলতে নামে নাই আফগানে গিয়ে তালেবানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে নাস্তিকবাদী মানুষই করে হতাম তাহলে আমাকে সবাই মিলে বাহবা দিয়ে বিএনপির বিশাল কিছু ফাইজুল ভাইয়ের দরকার ভারত মানসিকতার একজন লোক আমরা পেয়েছি কিন্তু যেহেতু লোকটা ডানপন্থীর কথা বলবে এখন আপনি যত পারো তার কলারটা চাইতে ধরো যদিও তার গলায় টাই লাগানো গায়ে বেলেজার পরা মানে সে একজন জেনারেল শিক্ষিত মানুষ কিচ্ছু আসা যায় না কিন্তু ইসলাম থাকার কারণে অনেক সমস্যা এই হচ্ছে বাংলাদেশের আজকের আমাদেরকে পেয়ে আমি অবাক হলাম তার মানে খারাপ রহমানি ভাই খারাপ তারপর আল্লামা শফি সাহেব খারাপ সবাই খারাপ তাই ভালো মানুষকে ভালো মানুষ ওই যে লোকটা কিছুই করে না একজন বামপন্থী আমি নাম আবারও বলছি এগুলো বলতে চাই না আপনারা দেখেছেন তিনি সেখানে উল্লেখ করলেন কি বাংলাদেশে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সবাই নাকি ধর্ম প্রচারে নেমেছে এখানেও আমি মনে করি সাকিব আল হাসানকে এক ধরনের ভাবে উপস্থাপন করা হয়েছে যদি হাসান লালন করে ধর্ম। ইসলাম এবং কিছু তাহলে কিন্তু তিনি রাষ্ট্রীয় মামলা করতে পারেন কারণ কেন আপনি আমার নাম উদাহরণ হিসাবে আনবেন যে একমাত্র সাকিব আল হাসান ছাড়া তার মানে ক্রিকেটারের মধ্যে এত বড় একজন বিশ্বজয়ী সাকিব আল হাসানের মতো মানুষ তিনি কি ইসলাম বিরোধী তাকে কি ইসলাম বিরোধী হিসেবে উপস্থাপন করতে পারলেই আরেকজন মানুষকে ঠগানো যায় এটা তো হতে পারে না এটা কোনো যুক্তিকতা নেই এখানেও কিন্তু তারা কিন্তু একটা এক ধরনের মানবতা বিরোধী অপরাধ কিংবা বাক স্বাধীনতার অপরাধ করেছে যেটা আমি স্পষ্ট করে গেলাম কি করেছে সাকিব আল হাসান সারা সবাই নাকি ধর্মপ্রচারে নেমেছে ক্রিকেট খেলতে নামে নাই আফগানে গিয়ে তালেবানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে এরা এখন আর ক্রিকেট ক্রিকেট নেই এরা এখন কোথায় আমার নোমানি ভাই একটু আগে বলার চেষ্টা করেছেন যে কোরবানির সময় এই ইস্যু এসেছে কোরবানি দিবে আমার মুসলমান এখন একজন সে মুসলমান কোরবানি দিতে পারবে না এখন অনেক তারকারাই আপনি শুধু অনেক তারকা না বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন এখন একটা মানে পর্দার একটা রেওয়াজ চালু হয়ে গিয়েছে হতে পারে সেটা তার ফ্যাশনের জন্য হতে পারে তার পর্দা রক্ষার জন্য স্বাধীনতা। এখন এই স্বাধীনতা রক্ষা করতে কি কেউ পারবে না যে ব্যক্তি একটি ছোট পোশাক পড়তে পারবে সেটা যদি তার স্বাধীনতা হয় কেন একজন স্ত্রী তিনি পর্দায় থাকতে পারবেন না কেন তিনি নামাজ পড়তে পারবেন না কেন তিনি আজকের ওই কি বলে মাঠে গেলে সেজদায় পড়তে পারবেন না লুটাই পড়লেই তাকে আপনি জঙ্গি হিসাবে খুঁজবেন আর সবচেয়ে খারাপ লাগে কি জানেন এই কাজগুলো যখন সংগঠিত হয় তখন একদম কিছু লোক, আওয়ামী লীগ বা সরকার দলীয় লোক তারাও কেন জানি এই ধর্মের পক্ষে দাঁড়াতে কুণ্ঠাবোধ করে কেন আপনার এত লজ্জা কিসের আমি আই ডু রেসপেক্ট মাই ইসলাম আমি ইসলামের পক্ষে থাকবো ইসলামের কথা বলবো তারপরে আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির একজন কর্মী থাকতেই পারি এখন কি আমাকে ন্যাশনাল পার্টি করতে গিয়ে আমাকে ইসলামের সব কিছু বাদ দিয়ে এখন যদি আমার মহাসচিব উল্টাপাল্টা বলে ধর্ম নিয়ে আমাকে সেটা সাপোর্ট করতে হবে রাইট পারসন তার মানে আপনার নিজস্ব পরিচয়ের মধ্যে সমস্যা রয়েছে যাদের ব্যক্তিত্ব থাকবে যাদের নিজস্ব পরিচয় থাকবে আইডিওলজি থাকবে তারা এই কাজ করতে পারে না আপনাকে আজকের একটা কথা বলি এখানে বাংলাদেশের কত কয়েকদিন আগে যেটা দেখেছেন যে নারীবাদের বিভিন্ন সময় আমরা অনেক কার্যক্রমে বাংলাদেশে দেখেছি আমি তাদের কার্যক্রমকে সমালোচনা করছি না কিন্তু উদাহরণ হিসাবে বলছি কয়েকদিন আগে দেখেছেন যে রেল জামা একটা প্রতিযোগিতা হয়েছে। সেখানে গিয়ে সবাই মিলে ছোট জামা পরে তারা প্রতিবাদ করলো সারা বাংলাদেশে আপনি সাগর ভাই সহ সবাই ফালাউ করে প্রচার করলেন টকস করলেন কেন রেল লাইনের পাশে দাঁড়িয়েছে ছোট জামাটা উপস্থাপন করতে হবে ভালো কথা তার স্বাধীনতা আপনি উপস্থাপন করেন কিন্তু গত কয়েকদিন আগে যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পর্দার কারণে আজকে তিনি বলেছেন যে আমার অপশন আছে আমার ডিপার্টমেন্টে মহিলা শিক্ষিকা আছে আমি চাই মহিলা শিক্ষিকাকে আমি ফেস দিয়ে প্রুভ করাতে যে হ্যাঁ আমি ছাত্রী তারপরে বিভিন্ন মাধ্যম তো আছে ফিঙ্গার প্রিন্ট আছে ভর্তির সিস্টেম আছে কণ্ঠ আছে বিভিন্ন ইস্যু আছে এত কিছুর পরেও সেই মেয়েটার পক্ষে আপনার কেউ দাঁড়াতে পারলে না এই মেটার সহ তারা আজকের বিভিন্ন জায়গায় যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লে নিয়ে প্রতিবাদ করছে তখন এদেশেই মুসলমানদের দেশে কিছু মানুষ তাদেরকে জঙ্গি তাদেরকে বিশ্ববিদ্যালয় না পড়া উচিত তাদের বাড়ি বাড়িঘরে থাকা উচিত কই তাদের নামে তো কেউ কোনোদিন টকস করে এখন পর্যন্ত বিচারের আওতায় এনেছেন বলে আমার কাছে তথ্য নাই আসলে আপনি জানাতে পারবেন সেই সকল বিশ্ববিদ্যালয় তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে এদেশের কিছু মানুষ আছে যাদের ধর্ম এবং কর্ম যে মানুষটাই করুক যেমন আমি এখন প্যান্ট টাই পরে আজকে যদি বামপন্থী নাস্তিকবাদী মানসিকতা হতাম তাহলে আমাকে সবাই মিলে বাহবা দিয়ে বিএনপির বিশাল কিছু ফাইজুল বাইরে দরকার ভারত মানসিকতার একজন লোক আমরা পেয়েছি কিন্তু যেহেতু লোকটা ডানপন্থীর কথা বলবে এখন আপনি যত পারো তার কলারটা চাইতে ধরো যদিও তার গলায় টাই লাগানো গায়ে বেলেজার পরা মানে সে একজন জেনারেল শিক্ষিত মানুষ কিচ্ছু আসে যায় না কিন্তু ইসলাম থাকার কারণে অনেক সমস্যা এই মানসিকতাটাই হচ্ছে বাংলাদেশের আজকের আমাদেরকে পেয়ে বসেছে আমি কিছু কুচক্রি মহলদের নাম এখানে উল্লেখ করতে চেয়েও করলাম না এই জন্য যে এই মানুষগুলোর অভ্যাসে পরিণত হয়েছে কয়েকদিন আগে আল্লাহ সাইদিকিরি আবার আপনার আল্লামা শফি সাহেবের হুজুরকে নিয়ে মামুনুল নিয়ে কোনো বাস বিচার নেই কিছু নেই শুধু শুধু তাদের বিরুদ্ধে কুৎসা রটানো সহ বিভিন্ন ধরনের ভিডিও পর্যন্ত ক্রিয়েট করে অনলাইনে তারা বিভিন্ন ধরনের অপদস্থ করেছে অথচ নিজেদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ফেসবুকের জীবনে পর্যন্ত তাদের কোনো সভ্যতার কোনো নাম লেশ পাওয়া যায় না যেমন একজন ডক্টর হয়ে আমার স্ট্যাটাস যদি থাকে আমি যদি এমন কিছু স্ট্যাটাস মেন করি যেই স্ট্যাটাসটা আসলেই আমার জায়গা থেকে যায় না এরকম ব্যারিস্টার এরকম ডক্টর বাংলাদেশে তারা আজকের এই কাজগুলো করছে শুধুমাত্র কিছু মানুষকে খুচিয়ে 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 কয়েকদিন আগে চর্মনের পিরকি নিয়ে একজন একটা ভিডিও দেখলাম কি হুজুর পান খায় হুজুর লঙ্গি পরে হুজুর এই করে

খচিয়ে খচিয়ে যেখানে দিলে আপনাকে কেউ খোচাবে সেইখানে গিয়ে যাকাত সেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কয় টাকা যাকাত দিয়েছে আজ পর্যন্ত সেটার কোনো তথ্য পাইনি সর্বশেষ 30 সেকেন্ডে বলতে চাই Mirza Fakhrul Islam Alamgir সাহেব গত কয়েকদিন আগে ঢাকার হিট অফিসার নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে উনি আসার পরে তো আরো হিট হয়ে গেলাম মানে পরিবর্তন তো কিছুই হয়নি কিন্তু দেখেন সাথে সাথে মির্জা ফখরুলের কেলা দাহন করা হলো নারীরা তখন ক্ষিপ্ত হল ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টা আমি শেষ করছি এটাকে বলতে চাই না এটা এটাই এটাই মূলত সূত্রপাতার জায়গা সমস্যাটা হচ্ছে এখানে এটা রাজনৈতিক না আমি আদর্শিক আমি আগেই বলেছি আদর্শিক বিষয় কিন্তু রাজনৈতিক এই জিনিসগুলো করা হয় আজকে যারা এটার প্রতিবাদ করছে প্রতিবাদ করছে তাদের প্রত্যেকের সম্পৃক্ততা হচ্ছে এই বর্তমান সরকারের সাথে হ্যাঁ রিপন ভাইদের মতো ভালো মানুষরা আছে বিদায় হয় আপনি বলতে যাচ্ছেন এই নিয়ে যে প্রতিবাদ করছে এই নিয়ে যারা আলোচনা সমালোচনা সবকিছুর মধ্যে রাজনীতি আছে বা রাজনীতি আছে 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 না হয় কেন থাকবে না না হয় আপনি আপনি ব্যারিস্টার মইনুল হাসান একজনকে নিয়ে মন্তব্য করেছে জেল পর্যন্ত খেতে বের হয়ে গিয়েছে অথচ এদেশে যদি নারীদের সত্যিকার অর্থে আপনি আদর্শ বাস্তবায়নই করতে চান তাহলে নারীদেরকে ধর্ষণ করা নারীদেরকে হত্যা করা নারীদেরকে অধিকার বঞ্চিত করা যত জায়গায় হবে প্রত্যেক জায়গায় আপনি মানে সমালোচনা করবেন সেটা হোক জামাত ইসলাম থেকে হোক আওয়ামী লীগ থেকে কিংবা বিএনপি থেকে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ইসলামিক ব্যক্তি যারা। তাদের থেকে কোনো কিছু সংগঠিত হলে সেটা কি ফোকাস করে প্রচার করার জন্য মিডিয়া সহ সবাই বসে থাকে আর ইসলামের বাহিরে যারা তারা তাদের মতো স্বাধীন মতো করতে চায় এখন মাসলা আসাইলের ইস্যু হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সেটা নিয়ে আরেকদিন আমরা আলোচনা করতে পারবো বিজ্ঞ আলোচক যারা আছে তারা করবেন তবে আমি মনে করি তানজিমের এখানে কোনো অপরাধ নেই বরঞ্চ এই প্রতিভাবান একজন খেলোয়াড়কে আমরা যদি সম্মান করি গাইডলাইন দেই তাদেরকে তারকে যদি মোটিভেশন দেই তাহলে তার দ্বারা এই বাংলাদেশের বিশ্বজয় আরো সম্ভব এবং এই খেলোয়াড়ই নয় বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যারাই স্বাধীন মতো কাজ করতে চায় প্রত্যেকে যার যার ধর্মীয় স্বাধীনতা দেওয়া উচিত সেটা হিন্দু হলে হিন্দু চর্চা করবে খ্রিস্টান হলে খ্রিস্টান করবে তার বুঝ অনুযায়ী তাকে সেভাবে স্বাধীনতা দেওয়া উচিত সেটার নামই হবে সেকুলারিজম সেটার নাম আপনারা সর্বোচ্চ তিন থেকে তার তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন তবে এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে যেহেতু বিষয়বস্তুটি মোটামুটি সারা বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছেই আহ আলোচনার সুযোগ রেখেছে বা আলোচনার আহ টেবিলে